আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পরিসংখ্যান অষ্টম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের একটি ক্লাস নেব। আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে কালীন সারি। তো প্রথমে কালীন সারি কি সেটা আমাদের বুঝতে হবে। কালীন সারি হল কাল মানে সময়ের সাথে সম্পর্কিত চলকের সংখ্যাত্মক মান। কে যদি আমরা সময়ের অন্তর অন্তর একটি নির্দিষ্ট সময় অন্তর সেটা দিন মাস বছর অনুসারে সাথে যদি সাজায় তাহলে যে সারি হবে সেটাকে কালীন সারি বলে। যেমন আমাদের বিগত 10টি বছরে যদি আমরা কোনো একটা প্রোডাক্ট উৎপাদনের একটি বছরকে বছরের দাম বা মন প্রতি যে কত দাম সেটা যদি আমরা লিখি, যেমন কয়েকটি বছরের উৎপাদন সমূহ, এখানে সাল আর উৎপাদন সেটাকে টন বা মন যেভাবে এককে প্রকাশ করা হয় না কেন, যদি এইভাবে আমরা যেমন 2010 2011 2012 2013 2014 সালের বিপরীতে সালের বিপরীতে যেমন 70 লক্ষ মেট্রিক টন, এটা 75, এটা 72, এটা 73, আবার এটা 80 এত লক্ষ মেট্রিক টন বা হোক এত টন, এই যে সাজালাম যে একটি বছরকে বছর এর পরিমাণকে সাজাইছি এটাকে একটি কালীন সারি বলে। তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে সম্পর্কিত কোনো চলকের সংখ্যাত্মক মানকে যদি আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সারিতে সাজাই তাকে সেটাকে বলা হবে কালীন সারি। এবং আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালাম। এরপরে আমরা কালীন সারির বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। কালীন সারি আমাদের চারটি উপাদান আছে, একটি হচ্ছে সাধারণ ধারা, একটি হচ্ছে ঋতুগত ওঠানামা, একটি হচ্ছে চক্রক্রমিক ওঠানামা, আর একটা হচ্ছে অনিয়মিত ওঠানামা। সাধারণ ধারা, দুই হল ঋতুগত ওঠানামা, তিন চক্র ক্রমে উঠানামা, আর চার হল অনিয়মিত উঠানামা। এই কালীন সারির চারটি উপাদান। সাধারণ ধারা, এটাকে দীর্ঘমেয়াদী ধারা বা এক যুগব্যাপী ধারা বলা হয়, কারণ অনেক বছর অনেক সময় ধরে মিনিমাম 12 বছর 15 বছর এরকম সময় ধরে কালীন সারির কোনো উপাদান বা চলকের মান যদি হ্রাস বা বৃদ্ধি ঘটে দীর্ঘমেয়াদী ধরে যদি পরিবর্তন হয় সেটাকে আমরা সাধারণ ধারা বলতে পারি। যেমন বাংলাদেশের শিক্ষার হার, জন্মহার, মৃত্যু হার, এগুলো কিন্তু আমাদেরকে দিন দিন একটা বাড়তেছে একটা কমতেছে। যেমন মৃত্যু হার বাংলাদেশের আগের থেকে এখন কমছে। অতএব আমাদের এই যে অনেক বছর যাবৎ এটা কমছে এটা হলো আমাদের যে মৃত্যু হার কমছে এটা হচ্ছে আমরা কালীন সারির একটি মান, এটাকে সাধারণ ধারা। তারপরে সাধারণ ধারা আমরা এই উদাহরণ এগুলো বললাম। এইভাবে বলতে পারি যে সময়ের সাথে কোনো চলকের দীর্ঘমেয়াদী যে পরিবর্তন পরিলক্ষিত হয় যে ধারা পায় তাকে সাধারণ ধারা বলা, এটাকে যুগব্যাপী সাধারণ ধারা যুগব্যাপী ধারাও বলে। এরপরে আমাদের আসতেছে ঋতুগত ওঠানামা। ঋতুগত ওঠানামা আমাদের ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমাদের ঋতুগত ওঠানামা আমরা খেয়াল করি। যেমন শীতকালে সবজির দাম বৃদ্ধি হয়, গরমকালে বর্ষাকালে ছাতার দাম হয়, ঈদ পূজা বিভিন্ন সময় আমাদেরকে নতুন কাপড়ের চাহিদা বৃদ্ধি হয়। তার মানে 6 মাস বা ঋতুর পরিবর্তনের সাথে সাথে কালীন সারির মানের যে পরিবর্তন, চলকের মানের যে পরিবর্তন দেখা যায় তাকে ঋতুগত পরিবর্তন বলা হয়। এরপরে আমাদের আসছে চক্রক্রমিক ওঠানামা। যেমন অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসার একটি প্রতিষ্ঠানের লাভ লোকসান
কিছু বছর লাভ হয় কিছু বছর লোকসান হয় এইভাবে চক্রান্তর ব্যক্তিত্ব ব্যবসা হয় প্রতিষ্ঠানটা উন্নতি হবে না হলে কি লস হয় বা প্রতিষ্ঠানের ক্ষতি এ হয় সেই ক্ষেত্রে আমাদের এই এই যে এটা এটা এক বছর বা তার বেশি কয়েক বছর মিলে হতে পারে এই যে ধারা পরিবর্তন লক্ষ্য করা যায় এটাকে চক্রান্তর ব্যক্তিত্ব বলা হয় এরপরে আমাদের আছে অনিয়মিত ওঠানামা সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কারণে হঠাৎ একটা নির্দিষ্ট সময় ছাড়া বা নির্দিষ্ট অন্তর ছাড়া কোনো চলকের বা মানের যে পরিবর্তন ঘটে সেটাকে আমাদের অনিয়মিত ওঠানামা বলে যেমন মানুষ সৃষ্ট বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ হরতাল অবরোধের কারণে অনেক সময় জিনিসপত্রের দাম বৃদ্ধি হয় আবার সংকট দেখা যায় আবার সাইক্লোন ভূমিকম্প ঘূর্ণিঝড় জলসংকটের কারণে চলকের মানে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় এটাকে বলা হয় অনিয়মিত ওঠানামা বুঝলাম সাধারণ ধারা ঋতুগত ওঠানামা চক্রগত ওঠানামা রং নিয়মিত ওঠানামা সাধারণ ধারা পি এ ঋতুগত মানে সিজনালি এস টি আর আমাদের চক্রগত ওঠানামাকে আমরা সি টি বলি আর ইরেগুলার ওঠানামা মানে অনিয়মিত ওঠানামা এটাকে আমরা আই টি বলি আর কালেকশনকে আমাদের ওয়াইডি দ্বারা চিহ্নিত করা হয় তা কালীছাড়ি এই চিহ্নগুলো কেন করছি যে আমরা কালীছাড়ি দুইটা মডেল আছে একটা হচ্ছে যোজন মডেল একটা হচ্ছে গুণন মডেল এই মডেল দুটো ব্যাখ্যা করব তাই আমাদেরকে এই চিহ্নগুলো আমাদেরকে জানতে হবে তাহলে যদি আমরা একটা দুটো মডেল দুইটা একটা হচ্ছে যোজন মডেল কালীছাড়ির যে এই যে উপাদানগুলো যোগফলকে বলা হয় যোগফলের মান যদি আমাদের কালীছাড়ি এর সমান হয় তাহলে এই যোগ এদের যোগফল যদি এটা সমান হয় সেটাকে বলা হয় যোজন মডেল তাহলে ওয়াই টি সমান টি টি যোগ এস টি সি টি যোগ আই টি এটাকে বলা হচ্ছে যোজন মডেল আর একটা হচ্ছে গুণন মডেল আছে কারণ ছবি সেটা হচ্ছে ওয়াই টি সমান টি টি এটা টি গুণ এস টি গুণ সি টি আই টি তাহলে এই যোগ করে কালিংসারে সমান হয়েছে গুণ করে কালিংসারে সমান হয়েছে এটাকে যোগের কারণে যোগের মডেল গুণের মডেল এখন আমাদের এই চারটি উপাদানের সাথে আমাদের রিলেটিভ হয়ে গেল কারণ চারটি উপাদানের প্রধান ছিল হচ্ছে সাধারণ ধারা এরপরে গাণিতিক যে প্রয়োগগুলো যেটা আছে সেটা আমাদের সাধারণ ধারার মাধ্যমে নির্ণয় করতে হবে সাধারণ ধারার মাধ্যমে আমাদেরকে আমরা সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি আমাদের কয়েকটি আছে আমাদের এখানে আছে মুক্ত হস্তরেখা পদ্ধতি বা লৌকিক পদ্ধতি আদাগর পদ্ধতি আর সলিষ্যকর পদ্ধতি সেটা তৃতীয় চতুর্থ বিভিন্ন বৈশ্য সলিষ্যকর পদ্ধতি আর একটা আছে ন্যূনতম বর্গ পদ্ধতি সেটা আমাদের লাগবে না তা আমাদের মুক্ত হস্ত লৌকিক পদ্ধতি আদাগর পদ্ধতি আর সলিষ্যকর পদ্ধতি এগুলো আমাদের লাগবে এখন আমরা এই সাধারণ ধারা এই কালীছাড়িতে চারটি উপাদান আছে এই চারটি উপাদান থেকে আমাদেরকে প্রশ্ন এইভাবে শেষ পায় সেটা আমি তোমাদেরকে একটু বলি যেমন শীতকালে সবজির দাম কমে বা শীতকালে গরম কাপড় বা শীতের যে কাপড়ের দাম বৃদ্ধি হয় এটা কালীছাড়ি কোনটার প্রভাবিত হয় কোন উপাদানের সাথে আমাদের সম্পর্কিত তখন আমরা বলবো যে একটি ঋতু পরিবর্তনের সাথে সাথে চলকের যে মানের পরিবর্তন হয় তাকে আমরা জানি ঋতুগত পরিবর্তন তো সেক্ষেত্রে শীতকালে সবজির দাম কমে এবং গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি হচ্ছে এই চাহিদা বৃদ্ধির কারণে আমাদের চলকের যে মানের পরিবর্তন আছে এটাকে এই জন্য ঋতুগত পরিবর্তন বা ঋতুগত ওঠানামা আমাদের বলে তাহলে শীতকালে সবজির দাম কম বা শীতকালে গরম কাপড়ের যে এই চাহিদা বেশি এটা হলো কালীছাড়ির ঋতুগত ওঠানামায় আমাদের এটা পরিলক্ষিত হয় তো এইভাবে আমাদের আরও প্রভাব থাকতে পারে যে সাইক্লোনে বা বন্যায় জলসার ভূমিকম্পের কারণে এই পরিবর্তন আবার বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন তো বাংলাদেশের জলবায়ু যেমন বাংলাদেশের জলবায়ুটা অনেক দিন যেমন একই ধারে পরিবর্তিত হচ্ছে আর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করতে গেলে আমাদের মিনিমাম 12 বছর এক যুগ যে আবহাওয়ার বা ওই এটার যে ইয়ে থাকে যে সমষ্টি বা যে রেজাল্ট সেটা কিন্তু জলবায়ু বলা হয় তাহলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনটা কি সাধারণ ধারার পরিবর্তন বাংলাদেশের শিক্ষিত হার দিন দিন বাড়তেছে এটা হচ্ছে সাধারণ ধারার আর একটু বলি যে সাধারণ ধারার আমাদের তিন ধরনের পরিবর্তন আছে একটি হচ্ছে সাধারণ ধারার ক্ষেত্রে সাধারণ ধারার আমাদের তিন ধরনের পরিবর্তন একটা হচ্ছে ঊর্ধ্বমুখী সাধারণ ঊর্ধ্বমুখী সাধারণ ধারা আর একটা হচ্ছে নিম্নমুখী আর একটা হচ্ছে স্থির
সাধারণ ধারা এটা বলতে হবে যেমন দীর্ঘ সময় চলাকালীন মান যেটা বৃদ্ধি পেতে থাকে যেমন শিক্ষার মান আমাদের কি বাড়তেছে শিক্ষার হার বাড়তেছে সেটা হচ্ছে উদ্যমকি সাধারণ ধারা আর জন্ম হার মৃত্যু হার এগুলো কিন্তু আবার কমতেছে তাহলে এটা হলো আমাদের নিম্নমুখী সাধারণ ধারা আবার কিছু জিনিস আছে একই রকম আছে একই রকম দীর্ঘ দিন যাবত পরিবর্তন মানে পরিলক্ষিত হচ্ছে সেটাকে বলা হয় স্থির সাধারণ ধারা তো সাধারণ ধারা আমাদের তিন ধরনের একটা হচ্ছে উদ্যমকি সাধারণ ধারা একটা হচ্ছে নিম্নমুখী সাধারণ ধারা তাহলে তোমাদের জ্ঞানের যে প্রশ্নটি হয় সেটা হচ্ছে কালীন সারিক কাকে বলে বা সাধারণ ধারা কাকে বলে বা বিদ্যুৎগত উঠানামা কাকে কথা বলে এই চারটি ভাষাটা কাকে বলে বললে কিন্তু তোমরা জ্ঞানের প্রশ্নটি পাইবা আর বরাবরই অনুবাদ ধরনের যে প্রশ্নটি হয় সেটা হলো আমাদের উপাদানের বিভিন্ন উদাহরণ টেনে কোন উপাদানের সাথে মিল বা কোন উপাদানে পরিলক্ষিত আছে বা কোন উপাদানে এটাকে প্রভাবিত করে আর একটা হতে পারে মডেল কি মডেল গুলো ব্যাখ্যা করে তো এরকম আছে থিওরিটিক্যাল আর আমাদের এখানে ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো আছে যে সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি একটা আছে আদা গড় পদ্ধতি একটা মুক্ত হস্ত রেখা পদ্ধতি আর আমাদের আছে চল্লিশ গড় পদ্ধতি আর ন্যূনতম বর্গ পদ্ধতি তো ন্যূনতম বর্গ পদ্ধতি এটা আমাদের লাগবে না এই তোমাদের ইন্টারপ্রিটেটে নেই এই কারণে আমরা ওটা গাণিতিক এবং তোমাদের বয় ভাদাকে যে প্রয়োগ এবং উচ্চতা দক্ষতার যে প্রশ্নটি হবে সেটা তোমাদের ওই গাণিতিক সমস্যাটা আসবে কোয়ার হয় তোমাদের এই আলোচনা আজকে যেটা করলাম এই ভিতরে আসবে সবাই ভালো থাকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ